बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सम्मानित तो अभिभावक के शिक्षार्थीबृंद बड़ो फसल अनलाइन स्कूल गोपन सबाई के स्वागत। प्रिय अष्टम श्रेणी शिक्षार्थीबृंद तुम्हारे साथ आलि मोहम्मद अब्दुल सलाम सरकारी शिक्षक इनामी महिला आलि मद्रासा बड़ोलेखा मगर बजार। तो सप्तम श्रेणी शिक्षार्थीबृंद लक्ष्य करो हमें तुम्हारे आज के द्वितीय अध्याय उद्भिद कोषे गठन ए विषय क्लास टी निब। একটি আদর্শ উদ্ভিদ কোষের কি কি অংশ থাকে কিভাবে গঠিত এই বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাস নোট করে নিবে এবং উদ্ভিদ কোষের সম্পর্কে ভালোভাবে ধারণা নিবে যেন তোমাদের পরবর্তীতে কাজে লাগে। তো আমরা দেখো কন্ডিশনে একটা দুটি টপিক দিয়েছি আমি, কোষ আর উদ্ভিদ কোষের গঠন। প্রথমে আসি কোষ। কোষ কি সংক্ষেপে যদি বলি জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলে। हमें आबार बोलछी कोष जीवदेहर गठन एवं काजेर एककके कोष बोले। प्रतिटी जीवदेह कोष द्वारा गठित। उद्भिद कोष प्राणी कोष एदेर मध्ये किन्तु आबार पार्थक्य आछे। एक ही रकम कोष द्वारा किन्तु दुटी गठित नय, दुटिर मध्ये अवश्य तारतम्य आछे। आबार प्राणी कोषेर आबार एकटी जीवदेहर सब कोषेर गठन एवं आकृति एक ही रकम नय जेटा बोलेछि उद्भिद एवं प्राणीर मध्ये रयेछे। একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখো। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। কোষ প্রাচীরটা কি আমরা এটা আলোচনা করি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি পুরো প্রাচীর থাকে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরকে একটা সংক্ষেপে বলছি প্রোটোপ্লাজম রয়েছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো তোমাদেরকে আগে আমি উদ্ভিদ কোষ সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই তাহলে সহজ হবে। একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ দেখো। একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রথমে যদি লক্ষ্য করি আমরা দেখো কি রয়েছে সাইটোপ্লাজমীয় ধাত্র অর্থাৎ সাইটোপ্লাজম রয়েছে এখানে দেখো। উদ্ভিদ ভিতর মধ্যে সাইটোপ্লাজম আমি এখান থেকে আসি প্লাজমা মেমব্রেন মাঝখানে একটি পর্দার মধ্যে তার আছে প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীর কোষ গহ্বর অমিশ্রণ এন্ডোপ্লাজমিক তালিকা রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক তালিকা নিউক্লিয় পর্দা নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু সুতার মতো ক্রোমাটিন তন্তু নিউক্লিয় প্লাজম আন্তঃকোষীয় ফাঁক গোলজি বডি গোলজি বডি মাইটোকন্ড্রিয়ন প্লাস্টিড এগুলো হলো উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। আমি তোমাদেরকে উদ্ভিদ কোষের অংশগুলো সম্পর্কে আমি বাস্তবে ধারণা দিতে চাই। দেখো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার হাতে রয়েছে একটি উদ্ভিদ কোষ দেখো। ওটার সাথে লক্ষ্য করো এখানে কিন্তু এই অপশনগুলো আছে তুমি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এটা হলো কোষ গহ্বর। কোষ গহ্বর দেখছো এক নম্বরে দেখো নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াস। দুই নম্বরে রয়েছে দেখো নিউক্লিওলাস কোষ প্রাচীর। তিন নম্বরে দেখো রয়েছে আমাদের এখানে কোষ গহ্বর যেটা বলেছি আমি। তারপরে রয়েছে হলো ক্লোরোপ্লাস্ট 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 চার নম্বরটা এটা ক্লোরোপ্লাস্ট এটা ক্লোরোপ্লাস্ট। এছাড়া রয়েছে দেখো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া। এছাড়া রয়েছে গোলজি বডি গোলজি বডি রয়েছে গোলজি বডি যেটা গোলজি বডি। সাইটোপ্লাজম সাইটোপ্লাজম রয়েছে সাত অংশগুলো এই সাত অংশগুলো সাইটোপ্লাজম গোলজি বডি। এছাড়া রয়েছে দেখো সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর। এটা হলো কোষ প্রাচীর কোষ প্রাচীর এটা হলো কোষ প্রাচীর। এই হলো উদ্ভিদ কোষের আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এর মধ্যে রয়েছে দেখো নিউক্লিয়াস যেটা আমি বলেছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কয়েকটি অংশ আছে আমরা এখানে দেখেছিলাম দেখো রয়েছে নিউক্লিয় নিউক্লিয় পর্দা নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু নিউক্লিয় প্লাজম। তো তোমাদের আমি এখানে দেখে দিচ্ছি দেখো
बड़ो करे चित्र साथे देखे दिच्छी। प्रथमे रयेछे निक्लियोलास, एरपर रयेछे क्रोमोजोम, अंशगुलो क्रोमोजोम। तीन नम्बर रयेछे देखो क्रोमाटिन तंतु, एई जे सूतार मतो क्रोमाटिन तंतु। न्यूक्लियर मेम्ब्रेन बा न्यूक्लियर एनवल्व, न्यूक्लियर मेम्ब्रेन रयेछे, न्यूक्लियर मेम्ब्रेन। एछाड़ा रयेछे न्यूक्लियर पोर अर्थात न्यूक्लियर पर्दा, पाँच नम्बर जेटा न्यूक्लियर पर्दा रयेछे जेटा बाहिरेर अंशटा, पाँच नम्बर एटा न्यूक्लियो पर्दा। न्यूक्लियर पर्दा न्यूक्लियर पोर आछे ना गर्तर मतो छिद्रेर मतो देखा जाच्छे अंशगुलो, एटा हलो न्यूक्लियर रंध्र। एटा छिलो न्यूक्लियर सम्पर्के धारणा। आमि तोमादेरके प्लास्टिक देखो, प्लास्टिक छिलो आमादेर, प्लास्टिक सम्पर्के धारणा दिच्छि। प्लास्टिक देखो एटा हलो प्लास्टिक, एकटि प्लास्टिक, प्लास्टिकेर कयेकटि अंश आछे, एक दुई तीन चार, एक दुई तीन, एक दुई तीन चार पाँच छय सात आठटि अंश रयेछे प्लास्टिके। आमरा एगुलो विस्तारित पर आलोचना करब। तोमादेरके ओपेन कोर्स सम्पर्के धारणा दिलाम, आशा करि तोमरा एटा भालोभाबे बुझते पेरेछो। আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি দেখো। প্রথমে ছিল কোষ প্রাচীর, আমি বলেছি উদ্ভিদ কোষের কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থে তৈরি, জড় পদার্থে তৈরি পুরো একটা প্রাচীর থাকে, দেখি কোষ প্রাচীর নামে পরিচিত। এর কাজ কি, কোষের ভিতরে যে সজীব অংশ থাকে, তরল সতেজ অংশ থাকে, এটাকে রক্ষা করা কোষ প্রাচীরের প্রধান কাজ। আমি চলে যাচ্ছি, প্রোটোপ্লাজম ছিল, প্রোটোপ্লাজম মূলত সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস নিয়ে গঠিত, দ্বিতীয় অংশ থাকে। সাইটোপ্লাজম দেখো কোষের নিউক্লিয়াসের বাইরে সামনে সামনে যে অংশগুলো থাকে সাইটোপ্লাজম, এগুলো হলো সাইটোপ্লাজম। আমি তোমাদেরকে বলেছি দেখো এই সামনে সামনে যে অংশগুলো আছে এগুলো হলো সাইটোপ্লাজম। আচ্ছা সাইটোপ্লাজম কি করে, সাইটোপ্লাজম অভ্যন্তর অবস্থিত, সাইটোপ্লাজমের অভ্যন্তর অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজম অঙ্গাণু বলা হয়। অর্থাৎ সাইটোপ্লাজম কি এটা বলা হলো। আর একটি আদর্শ কোষে সাধারণত কোন কোন অংশগুলো দেখা যায় দেখো, একটি আদর্শ কোষের যে অংশগুলো দেখা যায় আমি এটা লিখে দিচ্ছি এখানে। আদর্শ কোষের যে অংশগুলো থাকে তা হলো, আদর্শ কোষের আদর্শ কোষের আদর্শ কোষের অঙ্গাণু, আদর্শ কোষের অংশলিপি অংশসমূহ, এটা আদর্শ কোষের অংশসমূহ দেখো। এক নম্বরে রয়েছে প্লাস্টিক, প্লাস্টিক এরপর রয়েছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া গলজি বডি এন্ডোপ্লাজমিক নালিকা, এন্ডোপ্লাজমিক নালিকা। এছাড়া রয়েছে রাইবোসোম, লাইসোসোম, সেন্ট্রিওল। এটা কিন্তু আদর্শ কোষের অংশসমূহ, নট অনলি ফর উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষের মধ্যে কিন্তু দুটি অংশগুলো আছে, এগুলো দুইটি মিলে একটা আদর্শ কোষে সাধারণত এই অংশগুলো থাকে, হতে পারে প্রাণী কোষ হতে পারে উদ্ভিদ কোষ, কিন্তু আদর্শ কোষের অংশগুলি থাকে। আমরা আলোচনা করব কোষ গহ্বর সম্পর্কে দেখো, কোষের সজীব অঙ্গাণু এবং নির্দিষ্ট বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে, কিন্তু কোষ গহ্বর যেটা এটা উদ্ভিদ কোষের নীতি বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন রকম সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও খরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজম তরল পদার্থপূর্ণ কোষ রস, কোষের সাইটোপ্লাজম তরল পদার্থপূর্ণ কোষ রস, ছোট বড় গহ্বর থাকে তাদেরকে কোষ গহ্বর বলে। সাধারণত দেখো কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থ দ্বারা পূর্ণ, কোষের সাইটোপ্লাজমের মাঝখানে তরল পদার্থ দ্বারা পূর্ণ ছোট বড়
গহ্বর থাকে, এদেরকে কোষ গহ্বর বলে। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটি অনেক বড়, প্রাণী কোষের কোষ গহ্বরটি কিন্তু ছোট। এই হলো আমাদের আজকে পাঠ। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবো, আমরা পরবর্তীতে আবার সমাধান দেওয়ার চেষ্টা করবো। তোমাদের বাইরের কাজ দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিবা বাড়ির কাজ। বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন চিত্র সহ গঠন ব্যাখ্যা করো। এটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র সহ গঠন ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি আগে একটা চিত্র দেবা, আগের নম্বরে কিন্তু অংশ নিয়ে গঠিত, এটা নোট করে দেবা, তাহলে এটা হয়ে যাবে বাড়ির কাজ। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।